Pasicai, Amda Pasicai, Or Poner Or Samir Pasicai, Or Mar Samir Pasicai. ঘটনাটা ঘটেছে বলতে মেয়েটা তো বিয়ে হওয়ার বছর দশের হয়ে আছে, তো গরিব ঘরের মেয়ে, তো ওকে ভালোবেসে বিয়ে করেছিল। তো আমরা তোমার পাড়া প্রতিবেশীরা সবাই মিলে কিছু কিয়ে করে বিয়ে দিয়েছিলাম মেয়েটাকে। বিয়ে দেওয়ার পরে মেয়েটাকে ওরা কিছুদিন ভালোই চললো, তারপর থেকে মেয়েটার পরে শারীরিক নির্যাতন চালাতো, এমন নির্যাতন চালাতো সে রাত্রিবেলা ড্রিঙ্ক করে যেত, যাওয়ার পর নির্যাতন চালাতো। তার সঙ্গে সাপোর্ট করতো তার মা এবং তার দিদি, ওরা সাপোর্ট করতো। তারপর দু তিনবার মেয়েটা আমাদের এখানে চলে আসলো, চলে আসার পরে আমরা আবার সালিশি বসলাম। সালিশি বসে সেখানে মিউচুয়াল করা হলো, বুঝায় সুঝায় মেয়েটাকে আমরা ওখানে পাঠিয়ে দিলাম যে তুই এখানে থাকে কি করবি, তোর বাবা তো অসহায়, তো তোর বাবা তো তোকে খাওয়াতে পারবে না, যা যদি শান্তিতে থাকতে পারিস তো ওখানে গিয়ে থাক। কিন্তু নির্যাতনটা এমন চরম আকারে পৌঁছে গেছে যে ও নির্যাতন সহ্য করতে না পেরে তারপরে এখন কি ও নিজে সুসাইড করলো নাকি ওরা মেরে ফেললো, আমরা সেটা ক্লিয়ার হতে পারছি না। আচ্ছা, মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি দক্ষিণ কৃষ্ণপুর। বাপের বাড়ি? হ্যাঁ। আর শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি রাধিকাপুর নয়াপাড়া বলে। রাধিকাপুর নয়াপাড়া, হ্যাঁ। আর স্বামীর নাম? স্বামীর নাম রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। আর মেয়ের নাম যে মারা গেছে? মেয়ের যে মারা গেছে তার নাম হচ্ছে মামুনি খাতুন। আর বয়স কত হবে? বয়স আনুমানিক 27-28। আচ্ছা, কতদিন আগে বিয়ে হয়েছিল? বছর দশেক আগে। আচ্ছা, এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে যারা দোষী তাদের উপযুক্ত আমরা শুনি, উপযুক্ত আমরা শাস্তি চাই। আমরা আপনাদের কি মনে হচ্ছে মেরে দিয়েছে নাকি? আমাদের যেটা অনুমান হয় মেরে দিয়েছে, আর যদি না মেরে দেয় তার অত্যাচারটা এমন পর্যায়ে পৌঁছে গেছিল যে ও সহ্য করতে না পারে। আচ্ছা, এখন চাচ্ছেন আপনারা? হ্যাঁ, আমরা উপযুক্ত শাস্তি চাই আর বিচার চাই। কারণ কখন মারা গেছে? মারা গেছে এখন কখন মারা গেছে আমরা যেটা খবর পেয়েছি সেটা প্রায় সন্ধ্যা 6টার দিকে। খবরটা কে দিল? খবরটা ওর স্বামী নিজে দিয়েছিল। কি বললো? স্বামী ফোন করে বললো যে এরকম তোমার বোন ফাঁসি লাগায় মারা গেছে। তখন আমরা দেখতেও গেলাম ওখানে, ওখানে যখন আমরা দেখতে যাই তো যাই দেখতেছি যে মেয়েটাকে ওরা মানে বডিটাকে পেড়ে ওরা শুয়ে রাখছে বারান্দার মধ্যে, আর ওর মা ননদ তো বাইরে আছে, ছেলেটা রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। আমরা গেলাম, এবার যাওয়ার পরে আমাদের সঙ্গে কোনো রকম কোনো কথাবার্তা বলো না। ও বলতে পারতো যে দাদা আমার সংসারে এরকম হয়ে গেল, এখন বোনটা তো তোমাদের মারা গেছে, এখন কি কি থেকে কি করানো যায় আমাদের একটা সাজেশন দাও। কিচ্ছু বললো না ওরা, আমাদের সঙ্গে কোথাও বললো না। আমরা গেলাম দেখে শুনে আমাদের মতো আমরা চলে আসলাম থানায়। তারপর থানায় এসে আমরা ডায়েরি করেছি। আপনার নাম? আমার নাম নূর আলম। কি হবে যে মারা গেছে? আমার কাকাতো বোন হবে, পাড়াপতি সম্বন্ধে। আপনার বাড়ি? আমার বাড়ি দক্ষিণ কৃষ্ণপুর। গৃহবধূকে মেরে দেওয়ার অভিযোগ, বিয়ের পর থেকে অশান্তি ও শারীরিক নির্যাতন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের 3 নম্বর রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের নয়াপাড়ায় বিয়ে হয় দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মামুনির। প্রথমে প্রেম, তারপর সামাজিকভাবে বিয়ে, কিন্তু বিয়ের কিছুদিন পরে গৃহবধূর ওপরে অত্যাচার শুরু হয় বলে অভিযোগ গৃহবধূর পরিবারের পক্ষে। রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের নয়াপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম সহ আরও 4 জনের বিরুদ্ধে কালিয়াগঞ্জ থানায় অভিযোগ। কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। গৃহবধূ মামুনি খাতুন আত্মহত্যা করে মারা গেছে নাকি স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন মেরে দিয়েছে, এই নিয়ে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। গৃহবধূ মামুনি খাতুনের পরিবারের পক্ষে সঠিক বিচারের দাবিতে এবং দোষীরা কঠোরতম যাতে শাস্তি পায়। কালিয়াগঞ্জ থানার পুলিশ রাধিকাপুর গ্রামের নয়াপাড়া থেকে মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। এখন দেখার বিষয় মামুনি খাতুন নিজে আত্মহত্যা করেছে নাকি আত্মহত্যার পেছনে শ্বশুর বাড়ির লোকজনের হাত রয়েছে। সমস্ত ঘটনা নিয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ তদন্তে নেমেছে। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট, হার্স নিউজ। আর মেয়ে যেরকম শাস্তি দিতে আমরা ওরকম শাস্তি চাই, ফাঁসি চাই বা আমার পাঁচটা মেয়ে। না, সামাজিক ভাবে বিয়ে দিতে ইচ্ছা করে না, ও শ্বশুরের শাস্তি করে, ওর শাশুড়ি অনেক মারে ধরে ধরে, ও নন ও মারে, ও শাশুড়ি মারে, ও স্বামী মারে, হ্যাঁ ফাঁসি নাগিয়ে দিয়েছে। আমি ওদের বাড়ি গিয়েছিলাম, 2 দিন থেকেছিলাম, তার জন্য দেখেছিলাম, ও ও সব সময় দারু খেয়ে আসেনি, থাকতো মারে, ও শাশুড়িও মারে, ওর সবাই মারে বাড়িতে,
ননদের সদায় মারে ওর নন চুল্লা ধরে ঝোকায় আর আবার কিল দেয় ওর শাশুড়িও আমি ফাঁসি চাই তার মতন শাস্তি দেওয়া হয় যেন যেন আমার নাম হচ্ছে জোসনা খাতুন আমাদের বোন ছোট বোন চলে গেল একটা স্পোর্টে একটা মনে মনে ফাঁসি করে ফাঁসি লাগায় সুইসাইড করে যে মারা যাবে যে কেউ একজন ওইখানে তো পুলিশ প্রশাসন ছাড়া লাস্টটাকে কেউ হাত দিতে পারবে না অথচ ওরা লাস্টটাকে নামাইছে এর মধ্যে কোনো কিছু তো আছেই নিশ্চয়ই হয়তো ওরা মেরে দিয়ে নামাই দিছে বুঝতে পারলেন না হলে স্পোর্টে কিন্তু কোনো দিন যখনই একটা কোনো কেস হবে তখন কিন্তু প্রশাসন ছাড়া এই সুইসাইড কেসে কেউ হাত দিতে পারবে না কিন্তু অথচ ওরা নামাই নিয়ে বারান্দা শুয়ে রাখছে কতদিন ধরে গন্ডগোল ছিল গন্ডগোল প্রায় মোটামুটি 3-4 বছর ধরে গন্ডগোল চলতেছে আমরা চাচ্ছিলাম যে যদি সমঝে যায় দুইটা বাচ্চা কাচ্চা আছে আমরা চাচ্ছিলাম যে যদি বুঝে যায় তো পাড়ার মনে করেন যে পাড়ার মেম্বার টেম্বারকে নিয়ে বসে 2-3 বার সমাধানও করেছি আর ওইখানে মনে করেন হুমকি দিত যে মেয়েটাকে আমরা মেরে দেবো মেয়েটাকে আমি মেরে দেবো ওই বরটা বরের নাম রফিকুল ইসলাম সবার সামনে হুমকি দিছে কয়জন ছেলে মেয়ে কয়জন আছে একটা ছেলে একটা মেয়ে কোথায় আছে ওরা ওরা ওখানে আছে আপনারা নিয়ে আসেননি না আমরা নিয়ে আসিনি আপনার নাম আমার নাম নাজির হোসেন কি চাচ্ছেন এখন আপনারা আমরা ওদের কঠোরতম শাস্তি চাই এবং ফাঁসি চাই ওদের পুলিশ কি অ্যারেস্ট করেছে কাউকে পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে রফিকুল ইসলামকে বাদ বাকি 4 জনকে আমরা আজকে যদি দেখতে চাচ্ছি যে ওদেরকে জন্য নিয়ে আসি হ্যাঁ ডায়রি করেছি কালকে আজকে আমাদেরকে রিসিভ কপিটা দিল তাও দিতে যাচ্ছিল না আমরা মনে করলাম যে আমরা বললাম যে দেন আমরা রিসিভ কপিটা নিব বলে ঠিক আছে তাহলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার ওটা আমার বোন ফাঁসি ফাঁসি দিতে চাচ্ছে আমি বললাম যে কেন আমাকে বললো যে ওর না গিয়া ওর কাছে থাকতে চায় না এইভাবে বললো তাও আমি বললাম যে তুমি তোমার কাছে থাকতে চায় না তাহলে ওকে আমাদের বাড়িতে আনে রাখে দিয়ে যাও তো এইভাবে বলে চুপচাপ থাকলো আর ফোন কেটে দিল তারপর সন্ধ্যাবেলায় আমি বাড়ি আসার আগে শুনছি যে বোনটা নাকি ফাঁসি নাগায় মারা গেছে এইভাবে আমাকে ফোন ফোন তা আমার তো মনে হয় যে ওরাই মারে ফেলে ফাঁসি টাঙ্গা দিছে বোনের নাম কি বোনের নাম যে মামনি খাতুন আপনার নিজের বোন হবে নাকি হ্যাঁ চাচ্ছে কি চাচ্ছেন এখন আপনারা তো তার তার জন্য উপযুক্ত শাস্তি চাচ্ছে পুলিশ অ্যারেস্ট করেছে পুলিশ অ্যারেস্ট করেছে একজনকে করাইছে আর 4 জন বাকি আছে আমি সবাইকে অ্যারেস্ট শাস্তি চাচ্ছি ওর মাটা আর ওর বোন 1 নাম্বার আসবে আর স্বামীটা